নমস্কার আজকে স্টারমার্কের পক্ষ থেকে যে চাকরির খবর দিতে চলেছি সেইগুলো হলো অ্যাকাউন্টিং অপারেশনস কন্টেন্ট রাইটার ম্যাথ এডুকেটর টিম লিডার ডেভেলপমেন্ট ম্যানেজার এক্সিকিউটিভ এবং ডেলি অপারেশনস আপনারা এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে চলুন তবে দেখে নেওয়া যাক এই চাকরিগুলোর জন্য আপনাদের কি কি যোগ্যতা দরকার এবং অ্যাপ্লাই করার জন্য কোথায় যোগাযোগ করবেন আজকের প্রথম চাকরি হলো লিয়ানা লজিস্টিক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হায়ার করছে অ্যাকাউন্টিং অপারেশনস লোকেশন পিএস এস কিউব রাজারহাট নিউ টাউন কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সিক্স ওয়েস্ট বেঙ্গল কোম্পানি টাইপ ফ্রেড ফরওয়ার্ডিং এবং লজিস্টিক্স স্যালারি দশ হাজার থেকে পনেরো হাজার টাকা সিটিসি মেল এবং ফিমেল ক্যান্ডিডেট দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দরকার মিনিমাম টেন টু অথবা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট বয়স কুড়ি থেকে ৩০ বছর ডিউটি টাইম সকাল দশটা থেকে বিকেল সাড়ে টা অবধি ওয়ার্ক ফ্রম অফিস আট ঘন্টার শিফট এবং এক ঘন্টার ব্রেক উইক অফ প্রত্যেকটা সানডে এবং দ্বিতীয় স্যাটারডে প্রত্যেকটা মাসে এক্সপিরিয়েন্স দরকার এক থেকে দু বছরের ভালো নলেজ থাকতে হবে অ্যাকাউন্টিংয়ের মাইক্রোসফট এক্সেল জানতে হবে স্পোকেন ইংলিশ ভালো হতে হবে আপনি যদি ইন্টারেস্টেড হন নিজে সিভি পাঠাতে পারেন শুভ্রা অ্যাট কম অথবা যোগাযোগ করতে পারেন এইট দু নম্বর চাকরি হল থিংক বেস মার্কম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দরকার কন্টেন্ট রাইটার ইংলিশ এবং বাংলা দুটোতেই ভালো হতে হবে ওয়ার্ক ফ্রম হোম অ্যাভেলেবেল নেই ক্যান্ডিডেট হুগলি ডিস্ট্রিক্টে বিলং করা উচিত লোকেশন শ্রীরামপুর স্টেশনের সাড়ে দশটা থেকে সন্ধ্যা এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েশন আপনি যদি যোগাযোগ করতে পারেন নাইন ওয়ান সিক্স থ্রি এইট জেরো থ্রি থ্রি সেভেন সেভেন এ অথবা মেল করতে পারেন এইচ আর অ্যাট দা রেট বেজ ডট কমে তিন নম্বর চাকরি হলো নন স্টাডি র্যাঙ্ক জেনের পক্ষ থেকে দরকার ম্যাথ জিআই এডুকেটার কম্পিটিভ এক্সামের জন্য অফিসের সময় প্রতিদিন সাড়ে ছ ঘন্টা রবিবার করে বন্ধ কোম্পানি লোকেশন বিরাটি বাড়ি থেকে কাজ করতে হবে যারা সিভি পাঠাবেন তার সাথে একটা পনেরো মিনিটের পড়ানোর ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে যে বিষয় উপর পড়াবেন তার উল্লেখ করে দিতে হবে মেলে ল্যাপটপ পেন ট্যাব এবং ওয়াইফাই কানেকশন থাকাটা ম্যান্ডেটরি আপনি নিজে সিভি মেল করতে পারেন নোট স্টাডি ডাব্লিউ বি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন জিরো থ্রি এইট এইট সেভেন ওয়ান থ্রি সিক্স থ্রিতে 9038871363 তে চার নম্বর চাকরি হলো বিধাননগর উত্তরাঙ্গা কলকাতা লোকেশনের জন্য দরকার টিম লিডার এবং ডেভেলপমেন্ট ম্যানেজার জব রোল হলো রিক্রুটমেন্ট ট্রেনিং এবং ডেভেলপমেন্ট টিম হ্যান্ডেলিং কলকাতায় থাকতে হবে অথবা কলকাতায় শিফট করতে হতে পারে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস আপনি যদি ইন্টারেস্টেড হন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এইট সেভেন 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 সিক্স থ্রি নাইন ওয়ান জিরোতে নিচে দেওয়া ফর্ম্যাটটা ফলো করেই পাঠাবেন ইন্টারভিউ টাইম সকাল এগারোটা থেকে দুপুর একটা অবধি পাঁচ নম্বর চাকরি হল রিয়েল টেক গ্রুপের পক্ষ থেকে কোম্পানি রিয়েল এস্টেট দরকার ইন্টেরিয়র ডিজাইনার লোকেশন চিনার পার্ক বিডি স্কেচ আপ এবং টু ডি নলেজ থাকতে হবে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং ক্লায়েন্টের সাথে ডিল করতে জানতে হতে পারে অভিজ্ঞতা দরকার তিন থেকে চার বছরের স্যালারি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনি যদি ইন্টারেস্টেড হন যোগাযোগ করতে পারেন সেভেন এইট নাইন জিরো নাইন জিরো টু ফোর এইট টু সেভেন এইট নাইন জিরো নাইন জিরো নিজের পোস্ট মেনশন করে দিতে হবে ছয় নম্বর চাকরি হলো এইচ আর এক্সিকিউটিভের জন্য স্পেকট্রম পেরোলের নিচে বয়স ১৮ থেকে ৩৫ অন্তত এক বছরের অভিজ্ঞতা লাগবে এইচ আর এবং অ্যাডমিন ফাংশনসে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এমবিএ বি অথবা পিজিটিএম এইচ আর স্পেশালাইজেশন নিয়ে লোকেশন তারাতলা

অ্যাডমিন রিলেটেড কন্ট্রাক্টর বিল ঠিক করে রাখতে হবে স্যাচিটারিটেড রিলার্স অ্যাসপেক্ট কন্ট্রাক্টর বিলের চেক করতে হবে কোঅর্ডিনেশন করতে হবে ভেন্ডার্সদের সাথে পার্সোনাল ফাইল মেনটেন করতে হবে অর্ডারিং ইনভেন্টারি এবং অফিস সাপ্লাই স্টেশনারি এগুলো খেয়াল রাখতে হবে আপনি যদি ইন্টারেস্টেড হন যোগাযোগ করতে পারেন নাইন জিরো থ্রি এইট এইট থ্রি ওয়ান ওয়ান জিরো নাইন 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 জিরো থ্রি এইট এইট থ্রি 1109 অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া গুগল ফর্মের লিংকে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন আজকে শেষ চাকরি হলো লিয়ানা লজিস্টিক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হায়ার করছে ডেইলি অপারেশনসের জন্য লোকেশনস পিএস কিউব রাজারহাট নিউ টাউন কলকাতা 700156 ওয়েস্ট বেঙ্গল কোম্পানি টাইপ ফ্রেট ফরওয়ার্ডিং এবং লজিস্টিক্স স্যালারি দশ হাজার থেকে পনেরো হাজার টাকা সিটিসি ইন্টারভিউ এর ওপর ডিপেন্ড করবে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট দুজনেই অ্যাপ্লাই করতে পারেন শিক্ষাগত যোগ্যতা দরকার মিনিমাম টেন প্লাস টুয়েলভ অথবা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট বয়স কুড়ি থেকে তিরিশ বছর ডিউটি টাইম সকাল দশটা থেকে বিকেল সাড়ে ছটা অবধি ওয়ার্ক ফ্রম অফিস আট ঘন্টার শিফট এক ঘন্টা ব্রেক উইক অফ এভরি সানডে সেকেন্ড স্যাটারডে অব দ্য মান্থ এবং এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারেন ভালো ইংলিশ বলতে হতে পারে মাইক্রোসফট এক্সেলের নলেজ থাকতে হবে এবং ইন্ডিয়া ডট কম এ অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট নাইন এইট ওয়ান জিরো এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট নাইন এইট ওয়ান জিরো এইট জিরো জিরো ওয়ান সেভেন এই ছিল আজকের চাকরির খবর আশা করছি ভিডিওটা আপনাদের সাহায্য করবে আরও নতুন নতুন ভেরিফাই চাকরির খবর পেতে আজই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু কমেন্টে জানান আর কি কি ধরনের চাকরি আপনারা খুঁজছেন ধন্যবাদ তো গেট the লেডিস আপডেট দপ জব ওপেনিংস হেড সাবস্ক্রাইব বাটন এন্ড টার্ন অন নোটিফিকেশন